আজকের এই ভিডিওতে দশম শ্রেণীর ক্লাস টেনের প্রথম সামিটি পরীক্ষায় ভূগোল প্রশ্নের একটি মডেল প্রশ্নপত্র অর্থাৎ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব পরীক্ষায় কিন্তু এই ধরনেরই প্রশ্ন আসে এবং এখানে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু প্রথম সামিটি পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট দেখতে থাকো তোমাদের পরীক্ষায় মোট চল্লিশ নম্বরের প্রশ্ন আসে প্রথম সামিটি পরীক্ষায় এবং তোমরা এক ঘন্টা তিরিশ মিনিট মানে দেড় ঘন্টা সময় পাও এবার প্রশ্নগুলো দেখে নাও প্রথমে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো অর্থাৎ এমসিকিউ এক নাম্বার করে আটটি প্রশ্ন আছে এখানে মোট নাম্বার হয়ে যাবে আট প্রথম প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ সিয়াচেন হুবার্ট ল্যাম্বার্ট নাকি মালাসপিনা দু নম্বর প্রশ্ন কোন বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো নীলনদ মিসিসিপি সিন্ধু নাকি গঙ্গার এরপরে একে তিন দাগে রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ান রয়েছে আমাজন কলোরাডো নীল নাকি ব্রহ্মপুত্রে অর্ধচন্দ্রাকৃতি বালিয়ারিগুলি নাম সিফ, পুচ্ছ বারখান নাকি মস্তক বালিয়ারি শতদ্রন কোন নদীর উপনদী গঙ্গা ব্রহ্মপুত্র যমুনা নাকি সিন্ধু এরপরে একের ছয় দাগে রয়েছে জেরো ফাইট উদ্ভিদ দেখা যায় যে রাজ্যে অসম তামিলনাড়ু রাজস্থান নাকি পশ্চিমবঙ্গ ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ে যে ঋতুতে গ্রীষ্ম বর্ষা শরৎ নাকি শীত ভারতের উচ্চতম শৃঙ্গ কেটু অবস্থিত যে পর্বতে হিমালয় পূর্ব পূর্বঘাট নাকি পশ্চিমঘাট এরপরে দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও মানে নিচে বিভিন্ন ধরনের নির্দেশ দেওয়া থাকবে সেই অনুযায়ী উত্তর দিতে বলা হয়েছে প্রথমে দুইয়ের এক দাগে রয়েছে বাক্যটি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখ চারটি প্রশ্ন থাকবে তোমাদের এখানে মোট দুন হলো উত্তরাখণ্ডের এক প্রকার হ্রদ সত্য না মিথ্যা লিখতে হবে মানে শুদ্ধ না অশুদ্ধ লিখতে হবে শাল ও সেগুন ম্যানগ্রোভ উদ্ভিদ উচ্চভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া আরোহণ শুদ্ধ নাকি অশুদ্ধ লিখতে হবে এরপরে দুইয়ের একে চার দাগে রয়েছে রসেমতনে হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ ঠিক কিনা ভুল লিখতে হবে এরপরে দুই দুই দাগে রয়েছে স্তম্ভ মেলাও তোমাদের কিন্তু মাধ্যমিকের প্রশ্ন এইরকমভাবেই আসে হ্যাঁ স্তম্ভ মেলাও রয়েছে স্তম্ভ মেলাওতে মোট চারটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে কস্তম্ভ খস্তম্ভ রয়েছে এদিকে রয়েছে লোয়েস মন্থকূপ আধি কয়েল আর স্তম্ভে রয়েছে কেরলের পশ্চাৎ জলভূমি থর মরুভূমির শুকনো ধূলিঝড় বায়ুর সঞ্চয়জাত ভূমিরূপ নদীর ক্ষয়জাত ভূমিরূপ কার সাথে কোনটা মিল হবে এদিকের সাথে এদিকে সেটা তোমাদের লিখতে হবে পরীক্ষার সময় এরপরে তিন দাগে রয়েছে সংক্ষেপে উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় অর্থাৎ এখানে অথবা প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখতে হবে এখানে তোমাদের মোট চারটি প্রশ্নের উত্তর দিতে হবে আর প্রত্যেকটি প্রশ্নের মান দুই করে মোট হয়ে যাবে আট নাম্বার আর এখানে প্রত্যেকটি প্রশ্নের সাথে একটি অথবা প্রশ্ন থাকবে যেমন প্রথমে রয়েছে বাকসুন কাকে বলে অথবা ফিওর্ড কী তিনি দুই দাগে রয়েছে মরুদান কি অথবা বাজাদা কী তিন দাগে রয়েছে রেগুর উর্বর কেন অথবা মালনাদ কাকে বলে চার দাগে রয়েছে ভাঙর ও ভাবর কি অথবা হিমালয়ের দুটি গিরিপথের নাম লেখো দেখো প্রত্যেকটি প্রশ্নের সাথে কিন্তু অথবা প্রশ্ন রয়েছে এরপরে চার দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় অর্থাৎ এখানেও প্রত্যেকটি প্রশ্নের সাথে অথবা প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান তিন করে তোমাদের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে চারের এক দাগে রয়েছে অসমে ব্রহ্মপুত্র নদ বন্যাপ্রবণ প্রবণ কেন অথবা ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলে তিনটি পার্থক্য লেখ এরপরে চারে দুই দাগে রয়েছে গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লেখো অথবা গ্রাবরেখার শ্রেণীবিভাগ করো এরপরে পাঁচ দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির বিস্তারিত উত্তর দাও মানে ব্যাখ্যামূলক প্রশ্ন বড় প্রশ্ন তোমাদের দুটি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ করে মোট হয়ে যাবে দশ নম্বর এখানেও কিন্তু প্রত্যেকটি প্রশ্নের সাথে অথবা প্রশ্ন থাকবে পাঁচের এক দাগে রয়েছে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপে চিত্রসহ আলোচনা করো অথবা হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের উৎপত্তি আলোচনা করো শেষ প্রশ্ন পাঁচের দুই দাগে রয়েছে গঙ্গা নদীর গতিপথ ব্যাখ্যা করো অথবা ভারতের উপকূলীয় সমভূমির সংক্ষিপ্ত পরিচয় দাও তাহলে এই হলো তোমাদের প্রথম সামিটি পরীক্ষায় ভূগোলের একটি মডেল প্রশ্নপত্র পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসে আশা করি বুঝতে পেরেছো কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে আর এই ভিডিও থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করবে এমনকি কোনো প্রশ্নের উত্তর যদি না জেনে থাকো বা না পেয়ে থাকো এখানে যে প্রশ্নগুলো রয়েছে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে কমেন্ট করে আমি সেগুলোর উত্তর দিয়ে দেবো আজকের জন্য এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি